আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে। কে কে ঘুরতে পছন্দ করেন, আসেন আজকে আপনাদের সবাইকে নিয়ে পুরো জেদ্দা শহরটা ঘুরে ফেলবো। বাসা থেকে বের হয়েছি, জামাইয়ের কিছু কাজ ছিল, কাজ বলতে বিল্ডিংয়ের কিছু টুকিটাকি জিনিস কেনার ছিল, সেই জন্য বাসা থেকে বের হয়েছিল। রাহমা ট্রেন অনেক বেশি পছন্দ করে, তো রাহমার বাবাকে বলছিলাম যে একদিন আমরা চলো জেদ্দা থেকে মক্কা যাই ট্রেনে করে। তো রাহমার বাবা আবার বলছিল যে ইনশাল্লাহ, আর রাহমা শুনে তো অনেক খুশি, ও বলছিল এক্ষুনি আমরা মক্কা যাব। তো এই নিয়ে আমরা আবার দুষ্টামি করছিলাম। তো আমার হাজবেন্ডের কাজ শেষ, কাজ শেষ করে ও হচ্ছে বাসার দিকে রওনা দিয়ে দিয়েছিল। তখনই হচ্ছে আমার বোনজামাই ফোন দিয়েছে যে ওরা নাকি সাগরের পার আছে, যদি আমরা চাই যেতে পারি। তো আর কি, রাহমার বাবা আবার আমাকে জিজ্ঞাসা করছিল যে সবাই নাকি সাগরের পাড়ে আছে, তুমি কি যাবা? তো আমি ভাবলাম বাসা থেকে যেহেতু বের হয়ে গিয়েছি আর কাজ তো তাড়াতাড়ি শেষ, চলো আমরা চলে যাই সাগরের পাড়। আর রাহমা তো আদ্দোহাকে পেলে অনেক খুশি হয়, আর খাদি যাওয়া আছে সাথে আমার ভাইয়ের মেয়ে। তো এখন আমরা রওনা দিয়ে দিয়েছি সাগরের পাড়ের উদ্দেশ্যে। আজকে আমরা যাব ফাউন্টেনের এদিকে। তো ফাউন্টেনের এদিকে অনেক দিন যাবত যাওয়া হয় না, তো আজকে ভাবছি ওই দিকেই যাই, ওরা যেহেতু ওইখানে আছে। কিন্তু ওইখানে যাওয়ার পর কিন্তু এক তুমুল কাণ্ড হয়ে গিয়েছে, আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন কি হয়েছিল ওইখানে আমাদের সাথে। আমরা অলরেডি চলে এসেছি ফাউন্টেনের এইদিকে। এই তো দেখতে পাচ্ছেন সামনে দেখা যাচ্ছে ফাউন্টেন। আমার হাজবেন্ডের গাড়ির গ্লাসটা পরিষ্কার না আজকে, তার জন্য ভালো করে বোঝা যাচ্ছে না। আর এই জায়গাটা এত সুন্দর করেছে, মানে আজকে থেকে 4-5 বছর আগে কিন্তু এই জায়গাটা এমন ছিল না, এখন এত সুন্দর করেছে কি বলবো। ক্যামেরাতে সৌন্দর্যটা ভালো করে ফুটে উঠছে না, এই জায়গাটা অনেক বেশি সুন্দর। এখানে আসলে আমি আমার হাজবেন্ডকে বলি একটু আস্তে আস্তে গাড়িটা চালাও, যাতে করে আমি সুন্দর জায়গাটা একটু উপভোগ করতে পারি। উপভোগ আর করবো কি, ভিডিও করাই তো শেষ হয় না, এটা হচ্ছে আমার হাজবেন্ডের ডায়লগ। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে ফাউন্টেনের কাছাকাছি চলে এসেছি। এখন হচ্ছে ওরা কোথায় বসেছে খুঁজে বের করার পালা। আর ফাউন্টেনের আশেপাশের যে পার্কগুলো আছে ওইগুলো আগে এতটা সুন্দর ছিল না, এখন তো মাশাআল্লাহ এত সুন্দর করেছে আর এত নিয়মকানুন করেছে যা বলা বাহুল্য। ওইখানে যাওয়ার পর একটা টিস্যু পর্যন্ত বাচ্চা কাচ্চা ফেলতে পারে না, যদি বাচ্চা ফেলে তাহলে বাচ্চার বাবাকে জরিমানা দিতে হয়। আর ওইখানের জরিমানাটা হচ্ছে আপনার কাছ থেকে আকামা চেয়ে নেবে, তারপর আপনার আকামার মধ্যে জরিমানাটা অ্যাড করে দিবে। আর তাই বলছি, যারা জেদ্দাতে আছেন আমার ভিডিওগুলো দেখেন, আপনারা সবাই সাবধান হয়ে যাবেন, আপনারা কিন্তু এরকম ভুল করবেন না। মানে বাচ্চা কাচ্চা যাদের আছে ওইখানে গেলে বাচ্চা কাচ্চাগুলোকে একটু সাবধানে রাখবেন, যাতে টিস্যু তারপর খাবার দাবার যাতে না ফেলে, কেননা আমরা হচ্ছে এর ভুক্তভোগী, কেননা আমাদের তো বাচ্চা কাচ্চা আছে। আসলে বাচ্চা কাচ্চাকে তো এত সামলিয়ে রাখা যায় না, ওরা তো এরকম করবেই। আর এখানের সিকিউরিটির কথা হচ্ছে তোদের বাচ্চারা যাতে ভুল না করে তোদের দেখে রাখতে হবে, অন্যথায় তোদেরকে জরিমানা দিতে হবে। তো এই যে খাওয়ার সময় আমার মেয়ে একটা চিকেনের হাড় বিড়ালকে দিয়েছিল, তো এই নিয়ে তো তুমুল কাণ্ড ঘটিয়ে ফেলেছে সিকিউরিটি গার্ডরা, শেষমেশ পুলিশ নিয়ে এসেছিল। তো যাই হোক, পুলিশ আসার পর আর আমাদেরকে জরিমানা দেই নাই একটা ভালো সৌদির কারণে। তো আজকে এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।